বিজেপির রাজ্য কমিটির নতুন দায়িত্ব পাওয়ার পর ব্যারাকপুরের বিজেপি কর্মীরা সংবর্ধনা দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং ফাল্গুনী পাত্রকে। প্রসঙ্গত অর্জুন সিং বলেন, পার্টি আমার উপরে বিশ্বাস করেছে, পার্টি সংগঠনের মধ্যে আমাদেরকে নেওয়া হয়েছে এজ এ ভাইস প্রেসিডেন্ট। যে চিন্তাভাবনা করে দল আমাকে এই জায়গাটা দিয়েছে, সমস্ত উচ্চ নেতৃত্বকে অভিনন্দন, সঙ্গে সঙ্গে যে দায়িত্বটা দিয়েছে সংগঠনকে মজবুত করা, সে দায়িত্বটা পালন করার জন্যে, সে দায়িত্বটাকে আরও সংগঠনকে মজবুত করার জন্যে আমরা প্রাণ চেষ্টা করব। অন্যদিকে ফাল্গুনী পাত্র বলেন, তো আমি চেষ্টা করব যে দায়িত্ব উনি আমাকে মনে করেছেন এইখানে রাখার, তো তার জন্য আমি প্রথমে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ তিনি আমাকে এইখানে উপযুক্ত মনে করেছেন বলে এই সম্পাদিকার দায়িত্বে আমাকে নিয়ে এসেছেন, এবং আমি আপ্রাণ চেষ্টা করব যে এই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। সোমবার বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যেখানে অন্যতম সহসভাপতি ঘোষণা করা হয়েছে অর্জুন সিংকে। ফাল্গুনী পাত্র হয়েছেন দলের অন্যতম সম্পাদক। ব্যারাকপুর থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।